বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যখন আমরা ফ্রন্ট ক্যামেরায় কোনো ছবি তুলি, দেখবেন ছবিটা উল্টো হয়ে যায়। অর্থাৎ ছবিতে যদি কোনো লেখা থাকে কিংবা ছবির মানুষটা উল্টো হয়ে যায়, সেটাই আমি আপনা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপস নামাতে হবে, সেটা হলো ফ্লিপ মিরো, ফ্লিপ ইমেজ, FLIP ফ্লিপ, IMAG ইমেজ, ফ্লিপ ইমেজ মিরর লিখে সার্চ করবেন। ফ্লিপ ইমেজ মিরর লিখে সার্চ করার পরে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করুন, ফ্লিপ ইমেজ মিরর ইমেজ। এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আমি এই অ্যাপসটা ডাউনলোড করতেছি এবং এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে আপনাদের এই ছবি, যে আপনার লেখাগুলো যে উল্টো উল্টো হয়ে যায়, এই সমাধানটা করবে। এজন্য আপনাকে এই অ্যাপসটা ওপেন করে নিতে হবে, এরপরে কন্টিনিউ দেবেন, কন্টিনিউ, অল ডান। এরপরে সিলেক্ট ইমেজ, এখান থেকে ক্লিক করে ইমেজ সিলেক্ট করে নেবেন। এরপরে আমার ধরেন আমি এই ইমেজটা আমি ফ্লিপ করব। দেখেন বন্ধুরা, এখন কিন্তু এটা কিন্তু ফ্লিপ হয়ে গেছে, কিন্তু সেভ দিলে কিন্তু অ্যালাউ দিতে হবে এবং প্রসেসিং হচ্ছে। আমরা এই এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি আর একটা আমার ইমেজ এই মিরর করবো, সেজন্য দিয়ে আমাকে সেভ করতে হবে। আমরা এটাও কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইমেজকে, আপনার উল্টানো ইমেজকে সহজেই সোজা করতে পারবেন। এই দেখেন এখন কিন্তু কাজী নজরুল ইসলাম হল লেখা, হ্যাঁ। এই দেখেন কাজী নজরুল ইসলাম হল, অথচ আমার এর আগে উল্টানো যে ফটোগুলো ছিল আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এই বন্ধুরা দেখেন, এটা ছিল আমার অরিজিনাল ফটো, হ্যাঁ। এই দেখেন লেখা কিন্তু উল্টা, হ্যাঁ। এটাতেও কিন্তু লেখা কিন্তু দেখেন উল্টা, এই লেখা কিন্তু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফ্রন্ট ক্যামেরা ছবি উল্টে গেলে এই সহজেই সমাধান করতে